পরিধিগুলো তোমার বুকে দিয়ে কিছু কোন কথা বলতো, কথাটা বলা বলি করতো। আর যাদের গায়ে কিছু ক্ষমতা থাকতো, যাদের গায়ে বেশি শক্তি থাকতো, তারা এরকম পরিধিকে পা হাত আলিপুর মিউজিয়ামে। ঠিক আছে, এখানে বিশাল বড় এরিয়া একটা, দেখা যাক এটা আরো কতটা বড়, কতটা সুন্দর বা কিরকম কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তোমার সেই ভিডিও শেষ পর্যন্ত থাকো। আরো অনেক কিছু তোমার দেখা বাকি আছে, বা অনেক কিছু বন্ধুরা কিভাবে থাকতো, কিভাবে দিন পার করতো, বা স্বাধীনতা সংগ্রামীরা কিভাবে দিন পার করতো সেগুলো তোমাকে মানে দেখানো হবে। বা এখানে বিশাল বড় জেলখানা ছিল, এখানে স্বাধীনতা সংগ্রামীদেরকে এখানে বন্দি করে রাখা হতো, বা জেলখানার কতটা বড় তোমার পুরো ফুল ভিডিও দেখাবে। তোমার শেষ পর্যন্ত দেখো কি করছো তোমরা। নতুন তোমার নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব কর, পাশে দেখো 1947 খ্রিস্টাব্দের আগে। ঠিক আছে, এখানে যখন মানে ব্রিটিশরা শাসন করতো আমাদের দেশটাকে, এটা তোমার তৈরি হয়েছে 1909 সালের দিকে এটা তৈরি হয়েছে। এখানে তোমার যে যেসব বন্দীদের মানে স্বাধীনতার সংগ্রামীদের এখানে বলে এখানে এনে বন্দি করে দেখে দেখে দিত, দেখে দিয়ে তোমাদের এইসব কাজ করা যায়। সুতো তৈরি করা হতো বা অন্য কোনো কাজগুলো করা হতো ঠিকঠাক করে। তাঁত দিয়ে সুতো তৈরি করতে, সুতো তৈরি করার পর এখানে তোমার এরকমভাবে শাড়ি টাড়ি তৈরি করা হতো। এবার চলে আসবে সুন্দর করে এরকম শাড়ি তৈরি করতো। আন্দামানের যুদ্ধে যে সংগ্রামীগুলোকে বন্দি করে আনা হতো, ওদের উপরে লেগুর মানে প্রত্যেক দিন অত্যাচার চলতে বলে চাবুকের বাড়ি বাড়ি মারতো। আর তোমার হচ্ছে 1947 খ্রিস্টাব্দ অবধি তোমার এরকম সমানে অত্যাচার করে গিয়েছে। তাও 1947 সালে তোমার দেশ স্বাধীন হওয়ার পরে পরে এরা অনেকজন মুক্তি পেয়েছিল। এখানে অনেক স্বাধীনতা সংগ্রামীরা যেমন ফাঁসি হয়েছিল, তাদের কাজের সাথে সাথে আরও অনেক রকম কাজ করাতে ব্রিটিশ সরকারেরা। যেমন তোমার এই কাজগুলো হচ্ছে তোমার হচ্ছে যুগে তোমার মানে চাল গম আটাগুলো নিয়ে পিছিয়ে তোমার তোমার তৈরি হতো। আর যারা তোমার যারা কাজ করতো তাদের আমি বন্দি হয়ে দিতে বড় কত দামি দামি ছুড়ে দিতে এইসব এইসব তোমার এগুলো দিয়ে তোমার বন্দি করে দিতে। বাইরের ভিউটা দেখো, জাস্ট বাইরের ভিউ, বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি এটা। আমি কিন্তু এর সামনে মানে অগুন্দিবার পার হয়েছি, বাট কোনোদিন নোটিস করিনি। বিশাল বড় এরিয়া, বিশাল বড়। তোমার 20 জন 22 জন করে রাখে না, যেগুলো বলে না 20-22 জন করে কিন্তু রাখতো। তারা হচ্ছে যেন না দেশের জন্য কিছু করতে পারে, বা ওদের বিরুদ্ধে যেন না যেন কথা বলতে পারে, না যেন কিছু করতে পারে, ওই জন্য এখানে ওদের বন্দি করে রেখে দিত। মোটামুটি অনেক বড় এরিয়া নিয়ে জেলা তৈরি হয়েছে। আর যেখানে ভিতরে এইসব একটা একটা জেলার ভিতরে অনেক করে কয়েকদিকে একসাথে দেখা হতো 1947 খ্রিস্টাব্দের আগে। তা হচ্ছে 1947 খ্রিস্টাব্দের পরেও তোমার এখানে যেটা জেলখানা ছিল, এই জেলখানাটা এখন উঠে তুলে নিয়ে এখন তোমার আমাদের এই পাড়াইপুরে বাইপুরে এখন তোমার জেলখানা নিয়ে চলে গিয়েছে। আসলে তোমার ওপরে আরও অনেক কিছু দেখানোর আছে সেগুলো দেখে। আর একটা দুটো মনে হচ্ছে যে একটা দুটো কয়েদিকে রাখা হতো, সেসব কয়েদি সেসব জেলখানাগুলো তোমাকে নিয়ে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে বা দেখানো হবে তোমাদেরকে। চলো আগে একটু রাস্তার দিকে যাওয়া যাক। দিকে তোমার পরে তোমার চুলগুলো অনেক বড় হয়ে যেত বলে পরে এখানে তোমার চুল চুলে চুল টুলগুলো কাটানো হতো। আর দেখো পাচ্ছি না একটা শব্দ আসছে, কাঁচির শব্দ তোমার ফির মানে তোমার শুনতে পাবে আর কি, কাঁচির একটা শব্দ মধ্যে বড় বার হচ্ছে। আর একটা তোমার হচ্ছে এত বড় পুলিশ তোমার রেখে দিত এখানে।
রেখে দিত, রেখে দিয়ে তোমার এখানে চুল কাটানো হতো বসিয়ে, বসানোর পর ছেড়ে আর এই জায়গাটা চাবুক যে কয়েকদিন থেকে কিন্তু এরকম দড়িতে বাঁধত, বাঁধার পরে চাবুকের বাড়ি মারা হতো, চাবুকে কিন্তু গায়ে তোমার ফ্রেক লাগানো থাকতো, সে সময় চাবুকের গায়ে ফ্রেক লাগানো থাকতো, দেখা পাচ্ছি সেই ফ্রেক লাগানো ছাবা যেটা অরিজিনাল নয় পর পুরো ফ্রেক লাগানোর মধ্যে সেরকম সিস্টেম পুরো সমান সব কিছু যেরকম আছে, কয়েকদিন করে অত্যাচার করতো, বাট কিন্তু নিচে পা থাকতো না, তাহলে হাত হাত দুটো উপরে ভেতরে রেখে দিয়ে নিচে পা তো তোমার এই ভেতরে দিয়ে তোমার এরকম করে মারতে করা হতো, এই জায়গাটাই মারতে করা হতো, সেই সিনেমা তো ফুটে তোলা হয়েছে। আর চলো ভিতর দিকে দেখে আরও অনেক কিছু দেখা হতো, আমি ইংরেজরা বন্দি করে এরকম করে তাকে রাখতো এরকম ভাবে, এবং সেরকম ভাবে সকলে মিলে বসে কোয়ালিটা সকলে মিলে বসে একটা চা বানাতো, চা বেঁধে নিয়ে সময় একজন একজন সঙ্গে চা বানাতো, এরকম করে তোমার যা ডকুমেন্ট ওগুলো দেখতো বাইরের দিকে দৃশ্য দেখতো, এরকম করে সব একটা কথা খেলা দিতে সকলে একটা করে, আর অনেকটা কষ্টের পরে তোমাদের তোর দিকে তোমার বুকে দিয়ে কিছুক্ষণ কথা বলতো, কথাতে বলাবলি করতো, আর যাদের গায়ে কিছু ক্ষমতা থাকতো, যাদের গায়ে বেশি শক্তি থাকতো তারা এরকম করে দিতে পা হাত পা চেপানো চেপাতো, কেমন খাবার জন্য জলের জায়গা থাকতো এটা, আর এখানে তোমাদের জামা কাপড় কাছে হতো, নিজেদের যাবতীয় জিনিসপত্র এগুলো পরিধান সেগুলো কাছে করলে তোমার নিজেরাই সব ঝাঁট দিত, বাইরে আসলে দেখা পাবো। A few moments later, তোমার আগেকার ইংরেজ আমলে জেলখানাগুলো দেখো কেমন হতো বা কিরকম টাইপের হতো সেটা তোমার দেখানো হোক, আসলে দেখা যায় ইংরেজ আমলে জেলখানাগুলো তোমার এরকম টাইপের হতো, তো জেলটাই খোলা যাক, বিশাল মজুদ হতো, এরকম ছোটো মতো জেলখানা হতো, এই ছোটো জেল, আর তোমার নেপালে তো জেল খোলাই আছে, বন্ধুরা যেন না পালাতে পারে ওই জন্য তোমাদেরকে এপাক্কে দেখা হচ্ছে তোমার দরজাটা, ঠিক আছে কিনে নিয়ে দরজা দিয়ে তো তোমাদের দেখেছো আশা করি, কিনে নিয়ে এরকম করে প্রত্যেকটা সব সমান একই, প্রত্যেকটা সব একই করেছে, আর হেবি সুন্দর করেছে মোটামুটি, যেখানটা দেখে ভাই মন মন জয় হয়ে যাচ্ছে সত্যি, হলে মোটামুটি ভালোই মোটা মোটা দেয়াল করে তৈরি করেছিল, তো দেয়ালে সাজিয়ে এত মোটা দেয়াল। A few inches later, আগেকার যুগের স্বাধীনতা সংগ্রামীরা কি কি অস্ত্র বা কি কি বন্দুক বোম এইসব ইউজ করা হতো সেগুলো তোমার এর ভিতরে রেখে দিয়েছে, চলো ওইগুলো তোমার ওইগুলো আগে দেখে নাও, ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামীরা যেসব অস্ত্রগুলো ব্যবহার করতেন, কবে কি ইউজ করেছে প্রত্যেক, আশা করি আজ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বলে তোমার শেষ পর্যন্ত দেখেছো, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, জয় হিন্দ জয় ভারত, বন্দে মাতরম, সাথে থেকো পাশে থেকো, আর নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, জয় হিন্দ।